সরকারের যে দরকার কমিটি নিয়ে যাবেন, সরকার যা স্নেহার টাকা আমাদের তো এখন এখানে আমাদের লাইনে আছি। আচ্ছা, আগে তো ছিল না, এখন দেখছি এইটা চালু হয়েছে দু রকম ভাবে। একটা হচ্ছে যেটা তাড়াতাড়ি পুরালে পরে আবার 3,000 টাকা দিতে হচ্ছে। তাতে কি আপনাদের সুবিধা? যাদের টাকা আছে তারা তাড়াতাড়ি করবে, তারা বেশি টাকা দিয়ে তারা এগিয়ে পুড়িয়ে চলে যাবে। হ্যাঁ, আমি আগেও যখন এসেছিলাম তখন বছরখানেক আগে, তখন এরকম কোনো ব্যবস্থা ছিল না, তখন সবার জন্যই একই রকম ব্যবস্থা ছিল। কিন্তু আমি ইদানিং এসে শুনতে পাচ্ছি যে এখন স্বাভাবিকভাবে যেটা নর্মাল প্রসিডিওরে যেটা করতে হয় তাতে বলা হচ্ছে যে 1,200 টাকা করে নাকি লাগবে, এবং তৎকাল পদ্ধতিতে যেতে গেলে 3,000 টাকা লাগবে। এটাতে আমি একটুখানি অবাকই হলাম যে এরকম তো আগে কখনো ছিল না নিয়মটা, হঠাৎ করে এই নিয়মটা কেন চালু হলো? আপনি খেলোয়াড় হিসেবে কি বলবেন? না, আমার এই জিনিসটা খুবই খারাপ লেগেছে, কারণ এখন এরকম অনেক লোকেরই আছে যাদের অত অর্থনৈতিক ভাবে অতটা সম্বল সব নয়, তাদের পক্ষে কি হবে? সবার পক্ষে তো 3,000 টাকা দিয়ে এরকম দাহ কাজ করানোটা সম্ভব নয়, তো সেই জন্য তাদেরকে তার মানে কি হবে, অপেক্ষা করতে হবে যতক্ষণ যারা পয়সা রয়েছে তারা করিয়ে নেবে, তারপর তাদের যখন সুযোগ আসবে ফাঁকা থাকলে তখনই তারা করাবে। এটা কি পশ্চিমবঙ্গে সম্ভব এরকম? এটা একমাত্র আমি জানি না আমি অন্য কোনো রাজ্যে বা এরকম হয় কিনা, কিন্তু পশ্চিমবঙ্গে এই জিনিসটা দেখে আমার নিজেরও খুব খারাপ লাগলো। আপনার নাম? আমার নাম সৈকত রায়। আমরা জন্মের সময়ও দেখছি যে মানুষ জন্মালে সুযোগ সুবিধা তাদেরই আছে যারা কিনা পয়সা দিয়ে সুযোগটাকে কিনতে পারে। আর তার থেকেও দুঃখের আসবে যে মৃতদেহ বা মৃত ব্যক্তি সেও সেই পয়সার বিনিময়ে তার সৎকারের সুযোগটা আগে পাচ্ছে, এটা অত্যন্ত লজ্জার। অবশ্যই সরকারের এই ব্যবস্থা থেকে সরে আসা উচিত, অবশ্যই সরকারের ভাবা উচিত যে মৃত ব্যক্তিদের মধ্যে আবার ডিভিশন ঠিক নয়, অন্তিম যাত্রায় অন্তত মানুষকে সঠিক সুযোগ দেওয়া হোক। একটা হচ্ছে একটা চুল্লিকে আমরা রিজার্ভে রেখেছি, রিজার্ভে রাখার কারণ হচ্ছে যে একটা চুল্লি দুটোই বিকল হয়ে গেলে একসঙ্গে প্রবলেম হয়, আর দুটো চুল্লির একসঙ্গে মেনটেন্যান্স, এটা অনেক পুরনো ধাঁচে তৈরি, নতুন ধাঁচের নতুন চুল্লির আনয়ন করা হচ্ছে, পুরনো ধাঁচের যে মেনটেন্যান্স খরচা, ইলেকট্রিক যে বিল বা বেড়েছে যেগুলো, সেগুলোর সঙ্গে সঙ্গতি রেখে আমাদের কিন্তু একটাকে এই বর্ধিত চার্জ করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে কোভিড পেশেন্ট থেকে শুরু করে সেন্সিটিভ বডি কিছু আসে, অকাল মৃত্যু যেগুলোকে বলা হয়, সেগুলো কিন্তু এখানে পোড়ানো হয় বলে তারা অনেকেই তাড়াতাড়ি করতে চান, কিন্তু সেই সময় কিন্তু সবাই লাইন ছেড়ে দিতে রাজি হন না। যদি দুটো চুল্লি একসঙ্গে চলে তখন কিন্তু অনেকেই বলেন আমার লাইন আগে আছে, আমার লাইন পরে, এই ধরনের ভুক্তভোগী আমরা, এবং বিভিন্ন সময়ে মারপিট হয়েছে যাতে আমাদের প্রশাসনিক হস্তক্ষেপ করতে হয়েছে, শুধুমাত্র পৌরসভার আধিকারিকদের দ্বারা হয়নি। তাই এই ক্ষেত্রে আমরা যেটা সমস্ত জায়গায় সুবিধে পাওয়া যায় একটা রেখেছি যে বেশি টাকা দিলে আমরা তাড়াতাড়ি পুড়িয়ে দেবো, এটা কিন্তু আমাদের আগে ছিল না, বর্তমানে করা হয়েছে।